রামেশ্বরপুর গ্রামে কমিটি বৃন্দ সাহেবদেরকে। আর এই ব্যাচ আপনাদের সম্মুখে পড়াবেন শিল্পী এম ডি কুতুব ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা সকলে মিলে এই আনন্দটি উপভোগ করবো একসাথে। তো যাহাদেরকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাবেন, আমি তাহাদেরকে এখন এই স্টেজে আসার জন্য আহ্বান করছি এবং তাদের নাম আমি পরিবেশন করছি। সকলে মনোযোগ সহকারে শুনবেন। রামেশ্বরপুর গ্রামের সর্বপ্রথম ব্যাচ পড়াবেন কমিটি বৃন্দদেরকে। মোহাম্মদ জাহির মণ্ডল সাহেবকে ব্যাচ পড়াবেন সর্বপ্রথম। আচ্ছা, তো যাদেরকে ব্যাচ পড়ানো হবে তাদের সর্বপ্রথম আমি আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনের মাধ্যম দিয়ে। আপনারা যারা শুনে থাকেন তো অবশ্যই করে স্টেজে আসবেন। তো রামেশ্বরপুর কমিটি বৃন্দদের সর্বপ্রথম আমি নাম পরিবেশন করছি। মোহাম্মদ জাহির মণ্ডল সাহেব, জহির মণ্ডল সাহেব এবং মোহাম্মদ আকবর মণ্ডল সাহেব, মোহাম্মদ সাইফুদ্দিন মণ্ডল সাহেব, মোহাম্মদ নূর উদ্দিন মণ্ডল সাহেব, মোহাম্মদ মুশারফ মণ্ডল সাহেব, মোহাম্মদ মনসুফ মণ্ডল সাহেব, মোহাম্মদ দাউদ মণ্ডল সাহেব, মোহাম্মদ জামান মণ্ডল সাহেব, মোহাম্মদ নাজিমুদ্দিন মণ্ডল সাহেব, মোহাম্মদ অদুত মণ্ডল সাহেব, মোহাম্মদ নাজমুল মণ্ডল সাহেব, মোহাম্মদ মোহাম্মদ ইউরো মণ্ডল সাহেব, মোহাম্মদ হোসেন মণ্ডল সাহেব, মোহাম্মদ শামসুদ্দিন মণ্ডল সাহেব, মোহাম্মদ সাদিফুল মণ্ডল সাহেব, মোহাম্মদ সেলিম মণ্ডল সাহেব এবং মোহাম্মদ হারা বুল্লা মণ্ডল সাহেব, মোহাম্মদ আফতাব উদ্দিন মণ্ডল সাহেব, মোহাম্মদ সাহাবুদ্দিন মণ্ডল সাহেব, মোহাম্মদ জিয়াউল হক মণ্ডল সাহেব, মোহাম্মদ হাসান মণ্ডল সাহেব, মোহাম্মদ রফিকুল মণ্ডল সাহেব, মোহাম্মদ আক্তার মণ্ডল সাহেব, মোহাম্মদ জামাল মণ্ডল সাহেব, মোহাম্মদ মনোয়ার মণ্ডল সাহেব এবং মোহাম্মদ আলী হোসেন মণ্ডল সাহেব। যাহাদেরকে নাম আমি পরিবেশন করলাম, যদি আপনারা শুনে থাকেন অবশ্যই করে আপনারা স্টেজে আসবেন, আপনাদেরকেই ব্যাচ পরিয়ে সংবর্ধনা জানাবেন এই শিল্পী এমনি কুতুব ফাউন্ডেশনের পক্ষ থেকে।